বন্ধুরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমার নীলাঞ্জনা নামে একটা গল্প নিয়ে আসার কথা ছিল, কিন্তু আমি লেখাটা কমপ্লিট করে উঠতে পারিনি, তাই অন্য একটা লেখা নিয়ে এসেছি তোমাদের কাছে, সেটাই পড়ে শোনাচ্ছি। প্রত্যেক দিন যখনই বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন কাজের জায়গায় যাই, দেখি মানুষ একে অন্যকে দোষারোপ, গালিগালাজ আর সমালোচনায় ব্যস্ত। আমি অবাক হয়ে যাই, যদিও আমার জন্ম বা বেড়ে ওঠা এরকমই কিছু সমালোচক মানুষজনের মধ্যে। মানুষ কীভাবে নিজের মূল্যবান সময় এই ধরনের অপরাধমূলক কাজে অপব্যয় করে ভাবলে অবাক লাগে। আসলে আমরা একে অন্যকে অত্যন্ত বেশি হিংসে করছি আজকাল, তাই কারোর ভালো শুনলেই মনের কোনায় গিয়ে ধাক্কা লাগছে। তারই ফল এই প্রতিহিংসা, এই সমালোচনা। মানুষ যাই দেখে সেগুলোকে অনুকরণ করতে করতে অভ্যেসে পরিণত করে ফেলে একসময়। এই ধরনের কিছু সমালোচনার সমালোচনা করলাম আমরা, কিন্তু নিজেরাই পারি নিজেদেরকে এই সব থেকে মুক্ত করতে। সেই সময়টা যদি মানুষের উপকার বা নিজের ইচ্ছে অনুযায়ী কিছু সৃজনশীল কাজ করি, যেমন ছবি আঁকা, ফটোগ্রাফি করা, গান শেখা, সুর তোলা, নাচ, কাব্য, কবিতা বা কিছু সুন্দর বিনোদন, যেমন গান শোনা বা ঘুরে বেড়ানো, এবং আমাদের সাধ্য অনুযায়ী বিভিন্ন কাজ করি, সেগুলো আমাদের ভালো করবে বা অন্যকে ভালো রাখতে সাহায্য করবে, সমাজটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। সমালোচনা সমালোচনা, এই জানো তো, ওই ভদ্রলোকের মেয়ে একটা বেকার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করলো। প্রথমেই বলি, বেকার ছেলেটা বা মেয়েটাও একদিন কর্মক্ষম হবে, ওদের ভাবনা ওদেরকে ভাবতে দিন। এই জানো তো, ওই মেয়েটি খুব সুন্দর দেখতে কিন্তু চরিত্রহীন, ওর চরিত্র নিয়ে ওকেই ভাবতে দিন। ওই যে ওর ছেলেটা একদম পড়াশোনা করে না, আর করবেই বা কী করে, মা বাবা দেখলে তো, ওর ভাবনাটা ওর মা বাবাকে ভাবতে দিন। ওই যে ছেলেটা পড়াশোনায় খুব ভালো কিন্তু একদম অসভ্য আচার আচরণ করে, ওর আচরণ শিক্ষাটা ওর মা বাবাকে দিতে দিন। আপনি বরং ভাবুন, আপনি কোনো সময় আবার অসভ্য আচার আচরণ করেননি তো? এই যে ওদের বাড়ির মেয়েটা বাবা কী ধরনের পোশাক আশাক পরে, দেখলেই গা চলে যায়। এরকম মেয়ের সমাজে থাকাই উচিত নয়। আপনি কি ভেবে দেখেছেন কখনো আপনার গা কেন জ্বলছে? হয় আপনি ওর মতো পোশাক পরার স্বাধীনতা পাননি, বা আপনাকে হয়তো ওই ধরনের পোশাকগুলো মানাচ্ছে না, এটা আপনার প্রতিহিংসারই প্রকাশ। ওকে ওর বর খুব ভালোবাসে, কত কেয়ার করে, ঘুরতে বেড়াতে নিয়ে যায়, ধর ওসব লোক দেখানো ভালোবাসা না ছাই, এটাও কিন্তু প্রতিহিংসা। তার চেয়ে আপনিও তো ভালোবাসার শিক্ষাটা নিতে পারেন, দেখবেন আপনার জীবনটাই সুন্দর হয়ে উঠেছে। ছেলেটার একাডেমিক ক্যারিয়ার কিন্তু বেশ, তাতে কি হয়েছে, প্রেম করে, বাবা মার মুখে মুখে তর্ক করে, ও বেশি দূর যেতে পারবে না, ও বেশি দূর যেতে পারবে কি পারবে না সেই ভাবনাটা সময়কে ভাবতে দিন। আপনি বরং আপনার সন্তানের বিকাশে সাহায্য করুন, দেখবেন খুশি থাকবেন আর সন্তানের উন্নতিও হবে। বাবা ওদের কত টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, কত সুখী ওরা, আর আমাদের একবারও কি ভেবে দেখেছেন ওই অনেক অর্থ উপার্জন করার জন্য ওদের কি পরিমাণ পরিশ্রম করতে হয়? অত না ভেবে নিজে কিছু করার চেষ্টা করুন, যা পেয়েছেন তাই নিয়ে খুশি থাকুন, সন্তুষ্ট থাকুন। ওদের জীবন ওদের, আর আপনাদের জীবন আপনাদের। জানো, আমার ছেলের বউ একটা অবাধ্য অসভ্য মেয়ে, শাড়ি না পরে চুড়িদার জিন্স এসব পরে, আর কত কি যে দেখতে হবে, মুখে মুখে উত্তর করে, কথায় কথায় যুক্তিতর্ক করে, কি চেয়েছিলাম আর কি হলো, আমার পছন্দ অপছন্দের কোনো দামই দেয় না, ইচ্ছে খুশি চলে। ছেলেকে ওর বাড়িতে দিয়েছি নালিশ ঠুকে, সেই নিয়ে কি অশান্তি, দিলেন তো ছেলে ছেলের বউয়ের মধ্যে অশান্তি লাগিয়ে, একবারও ভাবলেন না যে মেয়েটির নিজের ইচ্ছে অনুযায়ী বাঁচতে না দেওয়া মানে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা, পরাধীন হয়ে কে বাঁচতে চায়? আপনি কি চান অন্যের রুচি অনুযায়ী চলতে? ও যা করে ওকে করতে দিন, ওর মতো করে ওকে বাঁচতে দিন, একটু ভালোবাসুন, দেখবেন মেয়েটিও বিনিময়ে আপনাকে ভালোই বাসবে।
সব শেষে লাভ লিভ অ্যান্ড লেট আদার্স লিভ। বন্ধুরা, আমার লেখাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, পরে আবার আমার নতুন একটা লেখা নিয়ে আসবো।